প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই প্রচেষ্টায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশন সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা এই তথ্যগুলো আপনাদের কাজে লাগতে পারে। শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন 1992 এর 46 নং ধারা অনুসারে প্রচলিত ব্যাচেলর অনার্স ডিগ্রির সংশোধিত রেগুলেশন 2009-10 অনুসারে অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের নীতিমালা সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে আপনাকে কমপক্ষে 32 পেতে হবে এবং 20 নম্বরের ইনকোর্স পরীক্ষায় কমপক্ষে 8 নম্বর পেতে হবে। তাহলে লিখিত 32 এবং ইনকোর্সের 8 মিলিয়ে 40 নম্বর পেলে ওই বিষয়ে আপনার পাস হিসেবে গণ্য হবে। তো এখন অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে হলে আপনাকে কমপক্ষে 4টা বিষয়ে পাশ করতে হবে এবং জিপিএ 2.25 অবশ্যই পেতে হবে, ঠিক আছে? আর এজন্য আপনাকে সকল ধরনের তত্ত্বীয়, ব্যবহারিক, মাঠকর্ম, ইনকোর্স এই সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। শুধুমাত্র একটা বিষয়ে যদি অনুপস্থিত থাকেন তাহলে বাকি সকল বিষয়ে অবশ্যই পাশ করতে হবে। শিক্ষার্থীরা, তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় আপনি যদি একের অধিক বিষয়ে অনুপস্থিত থেকে থাকেন তাহলে আপনার রেজাল্টটি নট প্রমোটেড আসবে। নট প্রমোটেড হলে আপনার একটা বছর নষ্ট হয়ে যাবে, আপনাকে পুনরায় আবার তৃতীয় বর্ষে ভর্তি হতে হবে, তারপর পাশ করে পরবর্তী শিক্ষাবর্ষে উঠতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি দ্বিতীয়বারও নট প্রমোটেড হন, অর্থাৎ 21 শিক্ষাবর্ষে যদি আপনি দুইবার নট প্রমোটেড হন, তাহলে আপনি ড্রপ আউট হিসেবে বিবেচিত হবেন। আর ড্রপ আউট হিসেবে বিবেচিত হলে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর অনার্স কোর্সটি করতে পারবেন না। শিক্ষার্থীরা, তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পাওয়ার পর আপনি কোনো বিষয়ে যদি সি অথবা ডি গ্রেড পেয়ে থাকেন, আপনারা চাইলে চতুর্থ বর্ষ উঠে তৃতীয় বর্ষের সাথে আবার এটাকে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। ইমপ্রুভমেন্ট পরীক্ষা শুধুমাত্র আপনি একবার দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো ধরুন আপনি তৃতীয় বর্ষে কোনো একটা বিষয়ে ডি গ্রেড পেয়েছিলেন, এখন চতুর্থ বর্ষে উঠে তৃতীয় বর্ষের সাথে এটাকে আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলেন। এখন ডি পেয়েছিলেন প্রথমে তৃতীয় বর্ষে, এখন আবার পরীক্ষা দিয়ে আপনি ডি পেলেন না, বরং ফেল করলেন, কোনো সমস্যা নেই। এই দুটো পরীক্ষার মধ্যে আপনার যে গ্রেডটি ভালো সেই গ্রেডটি এখানে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আর আপনি যদি তৃতীয় বর্ষে কোনো বিষয়ে এফ গ্রেড পেয়ে থাকেন, এটাকে আপনি রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে বারবার পরীক্ষা দিতে পারবেন। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 6 বছর পর্যন্ত। শিক্ষার্থীরা, তৃতীয় বর্ষের কোনো বিষয়ে যদি আপনি এফ গ্রেড পেয়ে প্রমোটেড হন চতুর্থ বর্ষে, পরবর্তীতে আপনাকে কিন্তু এই এফ গ্রেড প্রাপ্ত বিষয়টিকে পরীক্ষা দিয়ে ইমপ্রুভমেন্ট দিয়ে কমপক্ষে ডি গ্রেডে উন্নীত করতে হবে, অন্যথায় আপনি কিন্তু অনার্স ডিগ্রিটি পাবেন না। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই প্রচেষ্টাটির মাধ্যমে আমরা অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশন সংক্রান্ত নীতিমালাগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি শিক্ষার্থীরা, আমাদের এই প্রচেষ্টাটি আপনাদের কাজে লাগবে। আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে যদি আপনাদের একজনেরও একটু উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই প্রচেষ্টাটি সার্থক হয়েছে বলে আমরা মনে করবো।